হ্যালো, হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সকলে কেমন আছে? আমি গগন মন্ডল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সেই একই ফালতু ইন্ট্রো আমি জানি, কারণ আমিও একটা ফালতু ইউটিউবার, আমি যেটা মনে করি, ঠিক আছে। বাট এখানে আজকে আমরা যেটা দেখতে চলেছি, বাংলাদেশের টপ 10 ইউটিউবার যাদের মাসিক আয় প্রচণ্ড বেশি, কারণ অনেকে জানার ইচ্ছে থাকে, এমনকি আমার জানানোর ইচ্ছে আছে যে আলটিমেটলি তারা কত ইনকাম করতে পারে। হয়তো এস্টিমেটেড রেভিনিউ কোনো ইউটিউবার রিভিল করেন অ্যাকচুয়ালি, ঠিক আছে। যেমন আমি রিভিল করি না আমার কত ইনকাম, করলেও যায় আসে না, কারণ আমার ইনকামই নেই। বাট ফ্যাক্ট হচ্ছে আজকে আমি জানতে চাই যে এই ইউটিউবারগুলো কেমন কি কামায়, একটা অনুমান নিশ্চয়ই বার করা হয়েছে। আর যে চ্যানেল থেকে দেখতে চলেছি, চ্যানেলটার নাম হচ্ছে ইউনিক ফ্যাক্ট, আগে যেমন তিনি আমরা দেখেছি। তো অরিজিনাল ভিডিও যে এখন সেটা দেখতে পারে চ্যানেল থেকে আগে, তারপর আমি ওটা দেখো কি দেখো তোমাদের ব্যক্তিগত ব্যাপার। বাট আজকে জানতে চলেছি কারা সেই 10 জন বাংলাদেশ ইউটিউবার। তো জানা যাক গাইস, চলো লেটস গো। হয়তো আমিও বুঝে গেছিলাম যে আমি একজন ইউটিউবার, ঠিক আছে, কারণ কেমন ইউটিউবার, কোনো ইনকাম নেই, গান রিয়াকশন করে কি ইনকাম হবে? সো গাইস, 3, 2, 1, লেটস গো। বাংলাদেশের শীর্ষ 10 ধনী ইউটিউবার কারা, এই প্রশ্ন আমাদের মধ্যে প্রায়শই জাগে। গাইজ, ইউটিউব থেকে যে কিছু করা যায় তা এই 10টি চ্যানেলকে দেখলে বোঝা যায়। পৃথিবীর অন্যান্য দেশে ইউটিউব একটি ক্যারিয়ার হলেও বাংলাদেশে ইউটিউব তেমন একটি জায়গা করতে পারেনি। তবে আপনাদের উদ্দেশ্যে বলে দিই, বাংলাদেশে এমন কিছু ইউটিউব চ্যানেল রয়েছে যারা প্রতি মাসে 5 থেকে 10 লক্ষ টাকা শুধুমাত্র ইউটিউব থেকে আয় করে থাকে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা জানবো নতুন জরিপে বাংলাদেশের শীর্ষ 10 ধনী ইউটিউবার সম্পর্কে, যাদের মাসিক আয় $5,000 থেকে $10,000 উপরে। তবে যাই হোক, এই লিস্টে চ্যানেল ইউনিক কিন্তু আসতো, কিন্তু আপনারা তো জানেন নিজের ঢোল নিজে পিটাতে হয় না, যার কারণে আমাদের চ্যানেল এই লিস্টে ইনক্লুড করিনি। তো যাই হোক, আপনার ফেভারিট ইউটিউব চ্যানেল এই লিস্টে আছে কিনা তা জানতে হলে ভিডিওটি ভাইয়ার ভয় আছে, ঠিক আছে, যে নিজেকে যদি ইনক্লুড করা হয় চ্যানেল সহিত, তো নিজেকে ওটাকে দেখাতে হবে, মানে ওনার রেভিনিউটাকে দেখাতে হবে। বাট নাইস ওয়ান, স্মার্ট প্লে গাইড, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আরেকটি কথা বলতে চাই, এই 10টি ইউটিউব চ্যানেল ছাড়াও বাংলাদেশে আরো অনেক ভালো ভালো এবং বড় ইউটিউব চ্যানেল রয়েছে, কিন্তু যেহেতু 10 জনের লিস্ট করছি তাই সব চ্যানেল এই লিস্টে জায়গা পাবে না। তাছাড়া এই লিস্টে কোনো গ্রুপ চ্যানেল ইনক্লুড করা হয়নি, যেমন সময় টিভি কিংবা যমুনা টিভি, শুধুমাত্র ব্যক্তিগত ইউটিউব চ্যানেলদের নিয়ে এই লিস্টে তৈরি করা হয়েছে। তো যাই হোক, যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো 10 নম্বর অবস্থানে রয়েছে তাওহিদ আফ্রিদি। তাওহিদ আফ্রিদিকে আপনারা অনেকেই চেনেন, বাংলাদেশে ইউটিউবারদের মধ্যে উনি 10 নম্বরে। আমি তো জানতাম উনি মানে সবার উপরে ছিল, যত সম্ভব নাম্বার ওয়ান ছিল না উনি? প্লিজ কমেন্টে জানিও না। আমি এখন শুনেছি উনি 1 নম্বরে ছিল হয়তো, ঠিক আছে, হতেও পারে। এখন যা চল আসছে ইউটিউবে, যা ঝড় আসছে ইউটিউবারের ভর্তি এখন সবাই, ঠিক আছে, এদিকে আইডল মানা হয়। এবং তাওহিদ আফ্রিদি তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ব্লগের ভিডিও করে থাকেন। অনেক আগে থেকে তাওহিদ আফ্রিদি ইউটিউবে কাজ করছেন, যখন আফ্রিদির বয়স অনেক কম ছিল তখনই আফ্রিদির ইউটিউব সম্পর্কে মোটামুটি ধারণা ছিল। তো যাই হোক, বর্তমানে তার ইউটিউব চ্যানেলে মোটামুটি 58 লাখ সাবস্ক্রাইবার রয়েছে, এবং ইউটিউব থেকে তাওহিদ আফ্রিদি প্রতি মাসে মোটামুটি $1,700 বা $1,70,000 ইনকাম করে থাকে। তো এখানে আরেকটি কথা বলে দিতে চাই, এই সকল ইনকামের তথ্য সোশ্যাল ব্লেড নামক একটি ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে, এবং এই ওয়েবসাইট ইউটিউবারদের মাসিক, দৈনিক এবং বাৎসরিক আয়ের অ্যানালাইসিস করে থাকে, এবং এদের দেওয়া তথ্যতে একটু এদিক ওদিক হতে পারে, মানে তারা অ্যাকুরেট ইনকাম দেখাতে পারে না, কিন্তু আনুমানিক ইনকাম দেখাতে, আনুমানিক মানে ভিউজ অনুযায়ী তারা একটা আনুমানিক, সেটাই বলছে কোন ইউটিউবার কেন রিভিল করবে, এত বড় বড় ইউটিউবার তো কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে। বাট এরকম অ্যানালাইসিস করা হয়েছে প্রত্যেক মাসে ভিউজ অনুযায়ী, ঠিক আছে, অ্যাড দেওয়া অনুযায়ী এরকম একটা এস্টিমেট করা হয়েছে যে এরকম এরকম ইনকামটা হতে পারে, তো এটাই, ঠিক আছে। এই ধরুন 1,70,000 টাকা দেখালে 1,50,000 কিংবা 1,20,000 কাছাকাছি যাবে। তো যাই হোক, এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে দ্য আজাইরা লিমিটেড। বর্তমানে আজাইরা লিমিটেডের ইউটিউব চ্যানেলে 47 লাখের মতো সাবস্ক্রাইবার রয়েছে। বাংলাদেশের অন্যতম সেরা একটি ইউটিউব চ্যানেল হচ্ছে দ্য আজাইরা লিমিটেড। বসেন বসুন বৈশাখান থেকে এই চ্যানেলটি সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে, এবং চ্যানেলটি যাত্রা শুরু করেছিল 2012 সাল থেকে। তাছাড়া এই চ্যানেলের মালিকের নাম হচ্ছে প্রত্যয় হিরণ, যাকে সম্প্রতি পুলিশ আটক করেছে, এবং কি কারণে আটক করা হয়েছে তা আপনারা নিউজ দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, দ্য আজাইরা লিমিটেড বাংলাপার নাটকের জন্য অনেক বিখ্যাত। তো যাই হোক, বর্তমান সময়ে দ্য আজাইরা লিমিটেডের, যাই বলো না কেন, অ্যাজ আ মানে মানে ইন্ডিয়ান ইউটিউবার হিসেবে আমি যদি প্রথম কোন ইউটিউবার চিনি বাংলাদেশের, তো আমি প্রত্যয় হিরণ। মানে আমি ইউনিক কন্টেন্ট, প্লাস যেহেতু আমি সঙ্গীত মাধ্যম নিয়ে আমি কন্টেন্ট তৈরি
কন্টেন্ট কী তৈরি করি তৈরি একসানি করি শুধু, ঠিক আছে। বাট ওই সঙ্গীত পরিবেশনে আমি প্রত্যেকজনকে চিনি, ঠিক আছে, দারুণ লাগে। তোমরা সবাই দেখেছো রিয়াকশানগুলো, গানগুলো হেভি 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 ব্রো, হেভি, ঠিক আছে। তো এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে ভিলেজ গ্র্যান্ডপা। বর্তমানে এই ইউটিউব চ্যানেলে 15 লাখের মতো সাবস্ক্রাইবার রয়েছে। তবে মজার ব্যাপারটি হচ্ছে এই চ্যানেলের বেশিরভাগ দর্শকই বিদেশের। পশ্চিমা বিশ্ব এবং আরব বিশ্ব এই চ্যানেলের ভিডিও সব থেকে বেশি দেখে থাকে এবং এই চ্যানেলটিতে রান্না নিয়ে ভিডিও আপলোড করা হয়ে থাকে এবং যারা রান্না করে থাকেন তারা অনেক বৃদ্ধ। যাই হোক, বর্তমান সময়ে দ্য ভিলেজ গ্র্যান্ডপা এই চ্যানেলটির ইনকাম হচ্ছে $2,600, বাংলাদেশি টাকায় 2,60,000 টাকা। দারুণ দারুণ, মানে মেন কথা যে যৌথ প্রযোজনা বলা হয়, ঠিক আছে। ইনারা প্রচণ্ড বিন্দু, এরা এত সুন্দর করে জিনিসটা তৈরি করছে। আমি ভিডিও দেখতে চলেছি অ্যাকচুয়ালি, ঠিক আছে, আমার ভালো লাগে রান্নার ভিডিও অ্যাকচুয়ালি, ঠিক আছে। বাট এই জিনিসটা যে ওনার কতটা ওল্ড এজে এই সমস্ত মানে জিনিস করছে, কতটা তাগিদ। আর আমরা এত কম বয়সে কিচ্ছু করতে পারি না, খালি খালি পায়ের উপর পা তুলে খালি ভিডিও দেখি, ফেসবুক ঘাঁটি, তাই তো। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে মিস্টার ট্রিপুলার। বর্তমানে মিস্টার ট্রিপুলারের চ্যানেলে মোটামুটি 50 লাখের মতো সাবস্ক্রাইবার রয়েছে এবং বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটিতে অন্যতম সেরা একটি নাম হচ্ছে মিস্টার ট্রিপুলার। মিস্টার ট্রিপুলার বেশি জনপ্রিয় তার ফানি কমেন্টারির জন্য। এছাড়া ফ্রি ফায়ার রিলেটেড বিভিন্ন ভিডিও আপনি মিস্টার ট্রিপুলারের চ্যানেলে পেয়ে যাবেন। বাংলাদেশের সব থেকে বড় ফ্রি ফায়ার রিলেটেড ইউটিউব চ্যানেল হচ্ছে এটি। তো যাই হোক, মিস্টার ট্রিপুলার ইউটিউব থেকে প্রতি মাসে আয় করে থাকে $3,500, বাংলাদেশি টাকায় 50,000 টাকা। তো এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে আলোর পথ। আলোর পথ চ্যানেলটি বিভিন্ন ইসলামিক ভিডিও আপলোড করে থাকে এবং চ্যানেলটিতে 70 লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে এই চ্যানেলটি 1,500টির উপরে ভিডিও আপলোড দিয়েছে। চ্যানেলটির টোটাল ভিউ 1 বিলিয়ন পার হয়ে গিয়েছে। তো সেটা যাই হোক, আপনারা কারা কারা আলোর পথ চ্যানেলের ভিডিও দেখেন তারা কমেন্ট বক্সে জানাবেন। তো আলোর পথ চ্যানেলটি প্রতি মাসে ইউটিউব থেকে আনুমানিক $4,500 আয় করে থাকে, বাংলাদেশি টাকায় 4,50,000 টাকা। একদিন এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবার। এই লাশের পেছনে কি রহস্য লুকিয়ে আছে আজকের? এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে মায়াজাল। মায়াজাল চ্যানেলটিকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। আচ্ছা, মায়াজাল, মায়াজাল আমি দেখেছি, 90 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে। আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে চ্যানেলটিতে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে। তো মায়াজাল চ্যানেলটি সব থেকে আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও তৈরি করে থাকে। মায়াজাল ইউটিউব চ্যানেলটি প্রতি মাসে আয় করে থাকে $4,700, বাংলাদেশি টাকায় 4,70,000 টাকা। প্রযুক্তি শুধু কল্যাণী বয়ে আনে না, আপনি যদি এই মুহূর্ত থেকে তাই নিজেদের নিরাপত্তার জন্য এসব কন্টেইনার বহনকারী জাহাজ। তো এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে রাকিব হোসেন। বর্তমানে রাকিব হোসেনের ইউটিউব চ্যানেলে 35 লাখের মতো সাবস্ক্রাইবার রয়েছে এবং বাংলাদেশের অন্যতম সেরা একজন ব্লগার হচ্ছে রাকিব হোসেন। তবে রাকিব হোসেনের কন্টেন্ট নিয়ে অনেকের কন্ট্রোভার্সি রয়েছে। অনেকে বলে থাকে রাকিব হোসেন নাকি আজেরা সব ভিডিও তৈরি করে থাকে। তবে সেটা যাই হোক, রাকিব হোসেন ইউটিউব থেকে প্রতি মাসে মোটামুটি $6,000 আয় করে থাকে, বাংলাদেশ। যারা সব থেকে বেশি মানে যে জিনিসটা তোমাদের একটা ভুল ধারণা চোখের সামনে থেকে সরাতে চাই, ঠিক আছে, কন্টেন্ট কন্টেন্ট কখনো ভালো খারাপ হয় না, ঠিক আছে, এটা ফার্স্ট অফ অল মানে জেনে থাকা উচিত। ওটা ডিপেন্ড করে যে আমরা কোন কন্টেন্টটাকে তুলে ধরবো সবার সামনে, ভালো কি খারাপ, ঠিক আছে। মুদ্রা বিষয় হচ্ছে ভালো কন্টেন্টের ভিউয়ার্স কম, খারাপ কন্টেন্টের ভিউয়ার্স বেশি, ঠিক আছে। এমন বলছি না যে খারাপ পণ্য আমি দেখুন না ভিডিও, বাট ক্রিঞ্জ আছে, খারাপের মতো অনেক তফাত আছে, ঠিক আছে। কিছু কিছু খারাপ কন্টেন্ট দেখেও অনেকটা রিল্যাক্সিং লাগে, ঠিক আছে। তো সব কিছুই বিজনেস গাইস, বিজনেস। তুমি যদি বলো যে কন্টেন্ট খারাপ, এবারে তুমি দেখছো না, তুমি না দেখলে কী করে বুঝবে? ভিউজ যারা আসে তারা আসবেই, ঠিক আছে, এটাই। কিন্তু এটা একটা বাজে খারাপ বিষয় লাগে যে আজ কোটি কোটি খারাপ কন্টেন্টের মাঝখানে আজ কিছু কিছু দারুণ দারুণ ভালো কন্টেন্ট আজ ঢাকা পড়ে গেছে, অ্যাকচুয়ালি সত্যিই ঢাকা পড়ে গেছে, ঠিক আছে। তো এটাই অবাক, বাট এই প্ল্যাটফর্মে থাকতে দাদা বন্ধুরা অনেক কিছুই করতে হয়, অনেক কিছু মানে অনেক কিছুই, ঠিক আছে, কন্টিনিউ করা যাক, চলো। মোটামুটি 6 লক্ষ টাকা, মানে বুঝতে পারছেন মানুষজন আজেরা ভিডিও বেশি দেখে। তাহলে
তো এরপর তিন নম্বর অবস্থানে রয়েছে রোজ টিভি। বাংলাদেশের শীর্ষ দশ ধনী ইউটিউবারদের মধ্যে তিন নম্বর অবস্থানে রয়েছে রোজ টিভি। রোজ টিভি 24 চ্যানেলটিতে মোটামুটি 71 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে এবং বাংলাদেশের ওয়াজ মাহফিল রিলেটেড এবং ইসলামিক রিলেটেড যাবতীয় ভিডিও আপনি এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তাছাড়া বিভিন্ন ইসলামিক নিয়মকানুন এই চ্যানেলটি থেকে জানতে পারবেন। তো যাই হোক, বর্তমানে রোজ টিভি ইউটিউব থেকে প্রতি মাসে আয় করে $7,300, বাংলাদেশি টাকায় $7,30,000। তো এরপর দুই নম্বর অবস্থানে রয়েছে ফারজানা ড্রয়িং একাডেমি। বাংলাদেশের মাসিক আয় শীর্ষে থাকা 10 জন ধনী ইউটিউবারের লিস্টে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফারজানা ড্রয়িং একাডেমি। বর্তমানে এই চ্যানেলটিতে 1,13,00,000 উপরে সাবস্ক্রাইবার রয়েছে, মানে বুঝতে পারছেন কত বড় একটি চ্যানেল হচ্ছে এটি। এবং ফারজানার মাসিকের কথা শুনলে আপনি আকাশ থেকে পড়বেন। শুধুমাত্র ইউটিউব থেকে প্রতি মাসে ফারজানা ড্রয়িং একাডেমি আনুমানিক $20,000 আয় করে থাকে, বাংলাদেশি টাকায় $2,00,000। তবে মজার ব্যাপারটি হচ্ছে তার ইনকাম এত বেশি হওয়ার কারণ হচ্ছে তার অডিয়েন্স হচ্ছে ইন্টারন্যাশনাল অডিয়েন্স, মানে তার আঁকাআঁকির ভিডিও বেশিরভাগ পশ্চিমা বিশ্ব এবং আরব বিশ্ব দেখে থাকে, যার কারণে ফারজানা ড্রয়িং একাডেমির CPM এবং RPM সব থেকে হাই। তো যাই হোক, তার আঁকাআঁকির স্টাইল দেখলে আপনি বুঝতে পারবেন যে ফারজানা ড্রয়িং একাডেমি কত ভালো ছবি আঁকে। তো এরপর এক নম্বর অবস্থানে রয়েছে বিজি ফান লিমিটেড। মাসিকে বাংলাদেশের শীর্ষে থাকা 10 জন ইউটিউবারের লিস্টে প্রথম অবস্থানে রয়েছে বিজি ফান লিমিটেড এবং চ্যানেলটিতে 1,75,00,000 সাবস্ক্রাইবার রয়েছে, মানে বুঝতে পারছেন কত বড় একটি চ্যানেল। এবং মজার ব্যাপারটি হচ্ছে চ্যানেলটির টোটাল ভিউ 7 বিলিয়ন প্লাস, মানে যেখানে ক্যারি মিনাটি বা ভুবন বান এই দুজনের চ্যানেলের টোটাল ভিউ এই চ্যানেলের সমান হবে না। চ্যানেলটি ইউটিউবে জয়েন করেছে 2019 সালে এবং 2019 সালে জয়েন করার পরেই চ্যানেলটির এত গ্রোথ হয়েছে। চ্যানেলটির মোস্ট পপুলার ভিডিওগুলোতে 300 মিলিয়ন প্লাস ভিউ রয়েছে, মানে এক একটি ভিডিওতে 300 মিলিয়ন ভিউ। এবং বর্তমান সময়ে এই বিজি ফান লিমিটেড ইউটিউব থেকে প্রতি মাসে আয় করে থাকে $45,000, বাংলাদেশি টাকায় $45,00,000। এবং এই চ্যানেলটির এত ইনকাম হওয়ার পেছনে কারণ হচ্ছে এই চ্যানেলটির দর্শকও বেশিরভাগ ইন্টারন্যাশনাল দর্শক। চ্যানেলটিতে যে ফানি ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখলে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। এবং এরা ফানি ভিডিও করতে করতে ভিডিওগুলোকে একটি চরম পর্যায়ে নিয়ে চলে গিয়েছে, মানে যাকে অতিরিক্ত লেভেলের বলা হয় আর কি। তো যাই হোক গাইজ, এই 10টি ইউটিউব চ্যানেলের মধ্যে আপনার ফেভারিট ইউটিউব চ্যানেল কোনটি তা কমেন্ট করে জানাবেন। এবং যারা ইউটিউবে নতুন ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন তারা হয়তো এই ভিডিওটি দেখে অনুপ্রাণিত হবেন। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। 45 মানে বাংলাদেশি টাকায় প্রায় 45,00,000 টাকা। অবশ্য মানে অনেক যৌথ আর্টিস্টরা মিলে চ্যানেলটা করেছে, হয়তো টাকাগুলো হয়তো ভাগাভাগি করে নেয় নিজেদের মধ্যে। বাট ফ্যাক্ট হচ্ছে যে যারা ভাবছো, আমি অবশ্যই ইউটিউব সংক্রান্ত রিলেটেড কিছু আমি বলি না অবশ্য, বাট যারা ভাবছো চ্যানেল দাঁড় করাবে, মানে চ্যানেল অনেকেই খোলার চেষ্টা তো অনেকেই করেছে, ঠিক আছে, বাট যারা চাওয়াতে চ্যানেল দাঁড় করাতে লোক আগে মাথায় এটা আনো যে কন্টেন্ট কী করব, কী কন্টেন্ট আনতে হবে ফার্স্ট অফ অল, ঠিক আছে। তারপরে আনতে হবে হচ্ছে পোটেনশিয়াল, ভিডিওর প্রতি ভালোবাসা, ঠিক আছে, ভিডিওর প্রতি ভালোবাসা আনতে হবে, ঠিক আছে। সেকেন্ড জিনিস হচ্ছে ধৈর্য, যেটা পোটেনশিয়াল আগে বললাম, মানে ধৈর্য। ধৈর্য কথা এখানে বলছি খুব মানে কখনোই কোনো মুহূর্তে গিভ আপ করা যাবেই না। এটা বলছি না যে গাধার মতো কাজ করেই যাও, 1,000-2,000 ভিডিও ছেড়ে দিয়েছো তাও চেহারা কিছু রিচ আসছে না। ধৈর্য জিনিসটা এমন বলছি না আমি, কাজ করে যাও, ভিডিও ছেড়ে যাও, বাট দেখতে পারছো যে মানুষ কেন দেখছে না ওই কারণটা খোঁজো, আর মানুষ কেন দেখছে ওই কারণটা খোঁজো, তাহলে চ্যানেল দাঁড়াবে, ঠিক আছে। তো বন্ধুরা বেশ লাগলো, বেশ জিনিস পেলাম, ঠিক আছে। ইউটিউবার হওয়ার স্বপ্ন অনেকেরই থাকে, ঠিক আছে, আমার নেই। তো এই ছিল আজকের মতো, আবার দেখাবে নেক্সট ভিডিও। টাটা, সি ইউ। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট ছেড়ে দিও আমার প্রতি। টাটা, সি ইউ, টেক কেয়ার।